আঙ্গো বাড়ি নোয়া খালি রয়েল ডিস্ট্রিক বাই, আঙ্গো বাড়ি নোয়া খালি রয়েল ডিস্ট্রিক বাই, হিনি মাইজ দি সমুনির নাম কি হুনো নাই, আঙ্গো বাড়ি নোয়া খালি রয়েল ডিস্ট্রিক বাই, আমরা বালার বালা একসার বালা দুষ্ট লোকের জম, আলিম জালিম মোল্লা মুন্সি হিকুঙ্গায় আঙ্গো কম, আমরা বালার বালা একসার বালা দুষ্ট লোকের সব, আলিম জালিম মোল্লা মুন্সি হিকুঙ্গায় আঙ্গো কম, আঙ্গো বাড়ি নোয়া খালি রয়েল ডিস্ট্রিক্টে বাই, আঙ্গো বাড়ি নোয়া খালি রয়েল ডিস্ট্রিক্টে বাই, টিকিট কাড়ি সান্দের দেশে যেদিন যাই বাবাই, সান্দের মা বুড়ি রে দেখি থাইক বাজে ব্যাটকাই, টিকিট কাড়ি সান্দের দেশে যেদিন যাই বাবা, সান্দের মা বুড়ি রে দেখি থাক বাজে ব্যাটকায়, দমকার বুড়ি নোয়া খাইলা কথা কইব মিট মিটাই, আঙ্গো বাড়ি নোয়া খালি রয়েল ডিস্ট্রিক্টে বাই। আসসালামু আলাইকুম আর আফুরা ভাইয়ারা, আনারা ব্যাকে ভালো আছেন নি? বাবু রে, আর আঞ্চলিক ভাষায় কথা কইতে বিশ্বাস করতেন না, কি যে ভালো লাগে, এত ভালো লাগে আয় আনে করে বলি বুঝাইতাম ইতেন না। হগল দেশের আঞ্চলিক ভাষার আয় সব সময় শ্রদ্ধা করি, সম্মান করি, ওরে হেড়েতুন ডুবুর করি, মার হেড়েতুন দশ মাস দশ দিন বারোই সাধু ভাষায় কথা কনতে শিখেন না, আঞ্চলিক ভাষায় কথা কনতে শিখছেন, তানেরা বা একে বালা আসেন নি। বাবুরে বই রয়েছি বুঝছেন নি, আর অন ইয়ানে বাজের কয়টা, দুপুর বারোটা, অন রান্ধুম কী রান্ধুম যে জানেন নি, ফ্যান্টাস্টিক করি, ফ্যান্টাস্টিক করি, রুই মাছ দি লড়িয়া হুনি দি আলু দি তান্ন বুঝছেন, রুই মাছ দি লড়িয়া হুনি দি, গোড়া গোড়া ডিম আছে না আন্ডা, আমরা কই আন্ডা, বইয়ের বাসায় ডিম, আন্ডা দি হাতোয়া করুম, আর দাদি কইতো হলুইর হাগ আছে না পুঁই শাক, ওই হলুইর হাগের বিসি, হলুইর হাগের বিসি দি, আর দাদি হুনি দি কইতো এত হুয়া ওইতো অন আই ফ্রাই সময় করি তো আজ যাই করুম হইসে লড়িয়া হুনি, আর হইছে রুই মাছের হেড়ি দি, হেড়ি মানে বুঝিনি পেটি, শুদ্ধতে বলে পেটি, আমরা কই হেড়ি, হেড়ি দি, হেড়ির একটা শাক শাক করি, কাড়ি টেঁয়া 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 করি, কট করিয়া জাল দিব, একবারে জাল লাগে ভাত খাইবার সময় লাগে চোখে দিয়ে হানি বার হয়ে যায়, শরীর তো ভালো নাই, এই যে দেখছি নেব তো ফ্যালাসটার খুলি না, রক্তের হরিক্ষা রেব আইয়ে না কিচ্ছু, কিন্তু মনেরে ভালো রাখার চেষ্টা করি, আনেরা ব্যাকে ভালো আসেন নি, অন যায় আগে দিই বুঝছেন নি, আনে গো কী কয় জানি এ ইয়া করি, বুলিও যে দেখছি না খালি কথা বলি যে এ হাতোয়া করুম, আর চিন্তা করছি যত কদুর হাগার এক মাস মনে হয় বাঁচি থাকবো, কদুর গাছের শীত চলিয়ে গিয়ে না আবার তো কদুর হাতা কৌগা কদুর আগা তাগা লয় কৌগা বাজি করুম, আর কৌগা যে আগা কাড়ুম কাড়ি ইয়ানে দুই ফ্যামিলিরে দিব, তো ওই আন্নারা ব্যাকে ভালো আছেন নি, আর কেন দেখছেন নি কদু গাছ একেবারে হুলেন না নি উড়েছে, দেখতে এত ফ্যান্টাস্টিক লাগে সান্না, কি সুন্দর উড়েছে দেখছেন নি, এত সুন্দর লাগে দেখতে, একবারে ওই বড়ি রয়েছে এন তো আনে সাবা বিয়া, তখন যাই আগে দি কেন রুই মাছের তরকারি বইয়ে দি, এ হইছে কেন এই যে সানায় অলরেডি কেন রুই মাছের হেরি রে একবারে সুন্দর করি একবারে গোড়া গোড়া করে কাটি লইছি, আহারে আর মা আল্লাহ লড়িয়া হুনি হারাইছিল শেষ হয়ে গেছে, এ লড়িয়া হুনি রে ভিজে রেখছিলাম নরম হয়ে গেছে, তাই কিন্তু দুই লইছি, আর হাতিল গা গরম হইল সুন্দর করি, হাতিল গরম হইলে আয় একবারে বেগেন মায় মশলা দিমু আন্নেগুলোর লগে শেয়ারও করুম, হইয়া গরম হয়ে গেছে অন আয় তেল দি দিয়ে একখানা ডিম দিমু তো ডিমের তেল টানব, একখানা তেল বেশি করে দিতে হইব, এমন জাল দিমু একটা কট করিয়া জাল দি করুম, আমরা মানুষ দুইজন টুনা টুনি মেল অনেকে আরে জিজ্ঞান যে আপু আপনার কি বাচ্চা কাচ্চা নাই, না গো আপুরা ভাইয়ারা আর আনা বাচ্চা কাচ্চা নাই, ওইলে তো আপনারা দেখতে নাকি বাচ্চা গুঞ্জে রাখতাম হারম নি, ও না হে দি দিলাম হে একজন একখানা বাজি হইল, আর হে যার এ রোন দিছি বুঝছেন নি, রোন আপনার কি কয় জানি অলরেডি বাজি হয়ে গেছে, অ নাই দিমু হয়েছে খাড়া বায়ুম, খাড়া বায়ুম দিবার হরে আনে লবণ দি দিছি হওয়ার মতো আন্দাজ করে দিছি আর অন দিমু হয়েছে রোন বাড়া, রোন বাড়া কেন বেশি দিমু যেহেতু মরিচ হাতোয়া টাইপের করুম, রোন বাড়া দিলাম দি, এবারে দিমু হয়েছে মরিচের গুঁয়া অলদের গুঁয়া,
অলদের গুঁয়া দিলো এবারে, এই যে অলদের গুঁয়া দিলাম, মরিচের গুঁয়া একখানা বেশি করে দিব, যেহেতু ডিমে জাল টানে লাজে জাল এক লাজে জাল জাল হয় বুঝছেন, আর এটা রাঙ্গো দেশে এন এটা একখানা জাল জাল করে রাঁধে খাইতে সোয়াদ লাগে। আর যারা নোয়াখালীর আপুরা বাইয়েরা আছেন আন্নেরা অনেকে খানা আর খালাম্মা রান্নে করে রান্ধি খাবাইছে, আরে আর আম্মা খাবাইছে রান্ধি, আর দাদি খাবাইছে রান্ধি, অ না ইয়ার জামাইরে রান্ধি খাবাই, আর তো খুব ফাইন লাগা। একখানা সুরবা দিয়ে দিব, সুরবা মানি হয়েছে হানি, দিয়ে দিলাম সুরবা, সুরবা দিয়ে কিন্তু একখানা বালা মতে কষাই, তারপরে যাই লড়িয়া হুনিয়ার এই রুই মাছের হেড়ি দিয়ে দিব বুঝছেন, এখানে একখানা কষা নিয়োগ দেখছেন কট করিয়ে লাল রয়েছে, যে হুয়া দাঙ্গো এই টাঙ্গো নোয়াখালীতে খুবই বিখ্যাত, আর জানি না অন্যান্য জেলায় এই তরকারিটা খায়নি। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, সান আর এখানে কষানি হয়ে গেছে, বাবুরে বাবু কি দোয়া উড়ে দেখছেন নি তেল উড়ি গেছে, অ নাই এ কেন এই যে মাছ আর এ হুনি হাত আর লজ্জা হুনি দি দিলাম, দি দিয়ে কিন্তু কষানোর হরের আসল খেলা হইব, এটার যে হোয়াদ এ হোয়াদের ডিমও আয় অলরেডি লই লইছি, তো আগে দিয়ে এখানে একখানা বালা মতে কষাই লোক, আর দেখছেন নি সুন্দর মতে আর রুই মাছে আর লড়িয়া হুনি এককারে সুন্দর মতে কষানি হয়ে গেছে, জোলও বার হয়ে গেছে এককারে, দেখছেন নি কি সুন্দর কট করিয়া লাল কালার হয়েছে, ওইবার কারণ আছে তো ফাইন হয়েছে গো। আয়ন ডিম দি দিমু, ডিম মানে হয়েছে আন্ডা, কেন দিয়ে একখানা সান ইয়ে তো এব কাজে, আয়তে এতে সময় লাগব, অসর অসর ভিডিও বানাইতে যে কষ্ট, আয় ডিম গুন্ডে বেগুন্ডে আগে দিয়ে ভাঙ্গি ফিরে জিততে লই লই, আয় ডিম ইগে ইগে করে ভাঙ্গি লোমো, প্রথমে ইগে ভাঙ্গি লইছি, ইয়ে সানে যে তরকারিতে দিয়ে লাইছি, এ আনের হাতোয়াতে দিয়ে লাইছি, অ নাই ইচ্ছা করি আরো তিনগা ভাঙ্গি লই, আয় ডিম সেরোগা দিয়ে দিছি কি রুম, অসর অসর ভিডিও বানাইতে কষ্ট, নাহলে আপনাকে বাইয়ে যদি একখানা দিয়ে আলে আরে যদি ভিডিওতে সাহায্য করে, আর তো ভাঙ্গি ভাঙ্গি দি দিছি, অ নাই এই কেন বৈবা দি গুড়ি দিমু, আর একখানা সুরবা দি দিমু, একখানা হরে দি ডিম গুণ ওইবার হরে কিচ্ছু হয় আন্নে করে দিয়াম, পুরা বাইয়েরা দেখছেন নি আর ডিমের যে ওসরের অংশ হয়ে গেছে, অ নাই একখানা লাই দিমু হাসা মিচ্ছা করি, এই যে সানার ডিম যায়, তারা এই তরকারি আজ পর্যন্ত কোনোদিন খান ন, তারা অবশ্যই ট্রাই করবেন, করি আরে জানাইবেন, আঙ্গো নোয়াখালীতে এই খানাটা খুবই ফেমাস, তো আয়ন সুরবা দি দিমু, সুরবা দি দুনিয়া হাতা দিমু আরো হরে, আগে দিয়ে সুরবা দি দিই দেখছেন না ডিম কি সুন্দর করি, আয় খাইবার সময় তো অবশ্যই ভিডিওতে আনে করে দেয়া হো, অন সুরবা দি দিছি এককারে মনতা জাল দি দিমু, দি লাজে না রেগেন ওই যায় বুঝছেন নি, যাই তারপরে কদুর হাতা কাড়ি আনি, লাল কারণ শতান বেড়া কাড়িয়ে নেবে, এটা কিন্তু আঙ্গ দেয়াল, এমনি আনমুই ধর, অনেকে আরে বলেন যে এটা আমার দেয়াল বুঝছেন নি, কিন্তু এখন হে বেটার লগে কোনে তর্ক করব বুঝো না, আবার আগে গিয়ে চলি আইসি এলে এখন কাটিয়ে লাগে বুঝলেন না, কারণ এই বেটার লগে আর তর্ক করতে পারি রাজি না, এখন কাটি লই যাই নিয়ে আমি বাজি করে খেলাম, ইয়ার আগে বেড়া আর ফাই তিন ফ্যামিলি দুই বার করি কাটিয়ে লাগছে, বেড়া হিংসুটটা খাজুর রাজে না তো হিংসুটটা হয় বাবারে বাবা, আমরা এমন একটা জাতি বুঝছেন নি, আমরা জিয়ানে যাবো ইয়ানে আঙ্গু হিংসা ভরপুর, খালি আঙ্গু বাংলাদেশি কোনো হিংসা করে না, ব্যাক দেশের মানুষের মধ্যে হিংসা আছে ঠিক নি গো, হ্যাঁ কথা আর হেতেন আর কথা কইত না, ডিম হাত নিয়ে কারি মাটি করে গেলাম, বাজি করে উদর দেখাবো নষ্ট বেড়ার সাইড ফ্যামিলির কুদুন শাক নষ্ট করে দিচ্ছে, এবার কেটে হাগলা কুত্তা হয়েছি নিয়ে আবার ইয়ে না গাড়িতে চলি আছে বেড়ার গাছ গায়ে কাটিয়ে লাগে হাত কত মুরব্বীরে ক দেখতেছে নাকি, হ্যাঁ আমি কাটি দিয়ে দিকে তো হ্যাঁ না
see, so. Yes. Pues arriba de todo. A la de Kiro. ¿De qué cuánto vuelve a estar siempre? বলোনেজ ইতালির একটা এলাকার নাম, এলাকার নাম মধুসূদন। আজ যে বাতে বাতার ফোন লেতে নয় তাই খামু খুব মধুসূদন কারো উদ্দুর খাইছো আহারে তাহারে বলাইবা না আই আমার শরীর খারাপ দে আমনে গো বাইয়া আর হাবিবি বাত খাইতেও নকর কয় এটার নাম কি কয় যে তরমুজ কাটি দিতাম তরমুজ খাইব ঠিক আছে আগরে কুড়ি বাসি লইছি সুন্দর করে দুই অনামনে শাক সিদ্ধ দি দিছি লবণ দি দি সিদ্ধ দি দিছি আর শাকরে গুড়ি দুই সিদ্ধ হইলে আনের বাজি করি এলাম রাতের বাজে দশটা আজ যা দুরফে আয়ের আন্নের গো বাইয়ে ভাত খাইন তো আন্নের কি কয় যেন রাখছে ভাত খাইয়ে রাড়ি অনে ওই যে ওই ফাস্তা টাস্তা খনে খিটা নষ্ট হয়ে গেছে তো অনে কদুর শাক বাজি করছি আন্নে রেচের কালে শাকক্ষণ ক্ষতি কয় আর কিন্তু আন্দা খেলাম সমস্যা নাই আর হইছে এই যে ডিম হাতোয়া বিসমিল্লা হয়ে আগে দি কদু হাতা দি খাই মেলা হওয়া দিছ কদু হাতা বাজি করছি যে খুব আদর্শ আর স্পেশাল রুই মাছ দি লড়িয়া হুনি দি আর লাইক কাটিয়ে লক্ত লড়িয়া হুনি দি ডিম হাতোয়া করছি আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন না অনেক অঞ্চলে এটা খায় আর লগে যদি কাঁচা মরিচ হয় আর তো কোনো কথাই নাই তাই আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত হইছে একা কট করিয়া করে জাল দিছি তো মুয়ে হওয়াদ লাগে রাজ্য দুদিন ধরে অসুস্থ মানুষ মুয়ে হওয়াদ লাগে
একটা নিয়ামত হয়েছে। তো আপনারা ব্যাকে ভালো থাকেন, সুস্থ থাকেন, কেন আল্লাহ হাফেজ।